হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাস্থ্যবিধি টিপস। শিশুদের ওজন বাড়ানোর জন্য কি কি খাবার আমরা ওদেরকে খাওয়াতে পারি, আজ আমি এমন কিছু খাবারের কথা বলবো যেগুলো খাওয়ালে আপনার বেবির হেলদি ওয়েট হবে। তো জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং আমাদের আপডেট ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন। চলুন ভিডিওটা স্টার্ট করি। কোনো খাবারই কিন্তু বেবিকে বেশি মাত্রায় দেওয়া ঠিক হবে না। হয়তো আপনার বেবির ওজনটা বেড়েছে সেই খাবারটাতে, আর আপনি সেই খাবারটাকেই ওকে বারবার করে দেন, তাহলে ওই খাবারটার মধ্যে যে উপাদানগুলো আছে শুধুমাত্র সেই উপাদানগুলোই আপনার বেবির শরীরে যাবে। কিন্তু কোনো উপাদানই শরীরে বেশি মাত্রা যাওয়াটা কিন্তু ঠিক না। আপনারা পাল্টে পাল্টে খাবারগুলোকে দেবেন, তাহলে সমস্ত রকমের উপাদান আপনার বেবির শরীরে থাকবে এবং বেবির যে ওয়েটটা হবে সেটা একটা হেলদি ওয়েট হবে। তো ফ্রেন্ডস, সেই জন্য আমি কিছু খাবারের কথা আলোচনা করব, যে খাবারগুলো আপনারা পাল্টে পাল্টে ওকে খাওয়ানোর চেষ্টা করবেন। নাম্বার ওয়ান, যে খাবারটি বেবিদের ওজন বাড়াতে অনেক অনেক হেল্প করে সেটা হলো কলা। কলার মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিনস মিনারেলস থাকে, তাই জন্য আপনার বেবির ডায়েটে আপনি কলা অবশ্যই যুক্ত করতে পারেন। নাম্বার টু, সাবুদানা। সাবুদানার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিনস, আয়রন, ক্যালসিয়াম প্রচুর পরিমাণ থাকে। তো আপনি আপনার বেবিকে সাবুদানার পায়েস করে দিতে পারেন, সাবুদানার খিচুড়ি করে দিতে পারেন। তবে সাবুদানাটা আপনি এক বছরের পর থেকেই বেবির ডায়েটে যুক্ত করতে পারেন। আপনার বেবি যদি ব্রেস্ট মিল্ক খায়, সেক্ষেত্রে আপনি যখন ওকে ফিডিং করাবেন, একটা ব্রেস্টের দুধ সম্পূর্ণ খাইয়ে নেবেন, তারপর আপনি পরবর্তী ব্রেস্টের দুধটা খাওয়াবেন। কারণ একটা ব্রেস্টের মধ্যে কিন্তু জল, প্রোটিন, ভিটামিনস, মিনারেলস সমস্ত কিছুই থাকে, ফ্যাট, কার্বোহাইড্রেট সমস্ত কিছু থাকে। আপনি যদি একটা ব্রেস্টের কিছুটা মিল্ক খাওয়ান এবং পরবর্তী ব্রেস্টের কিছুটা মিল্ক খাওয়ান, তাহলে কিন্তু আপনার বেবি পুরোপুরি পুষ্টিটা পাচ্ছে না। একটা ব্রেস্ট সম্পূর্ণ শেষ করে তারপর নেক্সট ব্রেস্টটা আপনি পান করাবেন, তাহলে আপনার বেবি সমস্ত রকমের পুষ্টি উপাদানটা পেয়ে যাবে আর আপনার বেবির ওজনটাও পর্যাপ্ত পরিমাণে বাড়তে থাকবে। নাম্বার ফোর, সুইট পটেটো, যেটাকে অনেকে রাঙা আলু, মিষ্টি আলু বলে থাকে। এটার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন, ভালো মানের কার্বোহাইড্রেট থাকে, এটাও আপনার বেবির ওয়েটটা বাড়াতে হেল্প করবে। নাম্বার ফাইভ, ঘি। ঘি কিন্তু বাচ্চাদের ওয়েট বাড়াতে অনেক অনেক বেশি হেল্প করে। তো আপনার বাচ্চার খাবারে আপনি ঘি যুক্ত করতে পারেন, ওর জন্য যখন কোনো রেসিপি বানাবেন তাতেই আপনি ঘিটা অ্যাড করতে পারেন, অথবা ভাতের সাথেও ঘি মিশিয়ে খাওয়াতে পারেন। ছয় নম্বরে যেটা বলবো, মাখন। মাখনটাও কিন্তু বাচ্চার ওয়েট বাড়াতে অনেক বেশি হেল্প করে, আপনি ওর খাবারে মাখনও অ্যাড করতে পারেন। এছাড়াও ডাল খাওয়াতে পারেন। আপনার বেবি যদি খুব ছোট থাকে তাহলে আপনি ওকে ডালের জল করে খাওয়াতে পারেন। ডালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, ভিটামিনসও থাকে, তো আপনি ওকে ডাল খাওয়াতে পারেন। প্রথমে আপনি ওকে মুগ ডাল খাওয়াবেন, মুগ ডালে একটু গ্যাসটা কম হয়, পরে আপনি অন্যান্য ডালগুলো অ্যাড করতে পারেন বেবি যত বড় হবে তারপর। এছাড়াও আপনি ডিম খাওয়াতে পারেন, ডিম কিন্তু অনেক ভালো কাজ করে ওয়েট বাড়ানোর ক্ষেত্রে। আপনার বাচ্চা যদি ছোট হয় তাহলে আপনি প্রথমে কুসুমটাকে অল্প অল্প করে খাওয়াবেন, যখন বাচ্চা একটু বড় হয়ে যাবে, খেতে পারবে, তখন পুরো ডিমটাই আপনি ওকে খাওয়াবেন। ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিনস, আয়রন, ক্যালসিয়াম এইগুলো কিন্তু বাচ্চার গ্রোথের জন্য খুবই হেল্পফুল। তো আপনারা সবসময় চেষ্টা করবেন এই ধরনের খাবারগুলো দেওয়ার। আর এমনও হতে পারে আপনার বেবিকে হয়তো দেখতে রোগা লাগে, কিন্তু ওর ওয়েটটা ঠিক আছে কিনা আপনি সেটাই দেখবেন। যে পোলিও কার্ড আছে সেই কার্ডে চেক করে দেখবেন আপনার বেবির বয়স অনুপাতে, ওখানে হাইট ওয়েটের একটা রেঞ্জ দেওয়া থাকে। আপনি দেখবেন আপনার বেবির আন্ডার ওয়েট হচ্ছে কিনা, আন্ডার ওয়েট হলে তাহলে আপনারা ডক্টরের পরামর্শ নেন, আর যদি আন্ডার ওয়েট না হয় তাহলে এই সমস্ত খাবারগুলো খাইয়ে যান, আপনার বেবির যে গ্রোথটা হবে সেটা একটা হেলদি গ্রোথ হবে। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ, ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।